আল্লাহ রসুল ফাতিমাকে বলছেন যে ফাতেমা তেমতের দিন বলবা আমার পিতা মোহাম্মদ রসুল আর অমনি তুমি আল্লাহ তোমাকে মাফ করে দেবে এমনটা হবে না তেমতের দিন তোমার প্রতিটা কর্মের হিসাব নেওয়া হবে তাল্লাহ রসুল সাল্লাহ যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাচ্ছি এটা বহারি এবং মুসলিমের হাদিস এই হাদিস আমাদের অনেক মিঠা সুন্নি যারা আছে মিঠা সুন্নি বেদাতি যারা আছে মাজারপন্থী যারা আছে যারা ইয়ানবি সালাম আলাইকা মানে জিলাফি খাও এই গোষ্ঠী যারা আছে তারা যদি শোনে এই আদিজ যে আল্লাহ রসুন বলেছেন যে আমি তিন তোমার জন্য কিছুই করতে পারবো না ওরা মনে করবে এরা বেঈমান হয়ে গেছে আসতাবুল্লাহিন আজি আল্লাহ রসুন প্রথমে কোরাইশদেরকে বললেন এয়া মাশার কুরাইশে কোরাইশের উপস্থিতিরা সন এততওয়ান ছিসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও লা উগনি আনকেম আনকু মিনাল্লাহি শাইয়ান কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য কিছুই করতে পারবো না তারপরে আল্লাহ রাসূল তার চাচাকে ডেকে বললেন ও চাচা আপনি নিজেকে নিজে বাঁচান কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা হিসাবে আপনার হিসাব হবে না কামতের দিন আপনার আমল হিসাবে আপনার হিসাব হবে আল্লাহ রসুল তারপরে তার ফুফা কেটে ফুসি কেটে বললেন ও ফুফি সফিয়া তায়ামতের দিন বলবেন আমার ভাতিজা মোহাম্মদ আপনাকে ক্ষমা করে দেওয়া হবে ক্ষমা করা হবে না এত্তাকু আং নিজে নিজেকে বাঁচান লা অগ্নি আন কে মিনাল্লাহ হিসাইয়া আল্লাহর মোকাবেলায় কেয়ামতের দিন আপনার জন্য আমি কিছুই করতে পারবো না আল্লাহ একবার তারপরে আল্লাহর সুসাল্লা আপ সাল্লাম তার মেয়েকে ডেকে বললেন কেয়া ফাতেমা তে বিন তে মহাম্মাদ সাল্লাল্লা ও আমার মেয়ে ফাতেমা কয়ামতের দিন নিজে নিজেকে বাঁচান কোমতের দিন আল্লাহর মোকাবেলায় আমি আপনার জন্য কিছুই করতে পারবো না আমার সম্পদ থেকে যা খুশি তুমি নিয়ে নাও লা আল্লাহর মোকাবেলায় কেমতের দিন তুমি ফাতেমার জন্য আমি মোহাম্মদ কিছুই করতে পারবো না ক্যামতের দিন নবীর কন্যা হিসাবে তোমার বিচার করা হবে না তোমার বিচার করা হবে তোমার আমলের উপর আমরা তো আরেকজনের ভরসায় বসে আছি আমরা আরেকজনের ভরসায় বসে আছি নিজে আমল নাই নিজের নামাজ নাই নিজের রোজা নাই আরেকজনের ভরসায় বসে আছি যে উনি আমাকে কেমতের দিন পার করে দেবে উনি আমার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহ আকবর এজন্য আল্লাহ কু আংফুসাকুম নিজেরা নিজেদেরকে বাঁচাও নিজেরা নিজেদেরকে বাঁচাও নিজের আমল্লামার হিসাব নিজে করো তোমার জীবনের কতটুকু সময় তুমি আল্লাহ সোহান জন্য ব্যয় করেছ তোমার হিসাব তুমি নিজে করো কতটুকু তুমি দুনিয়ার জন্য খরচ করেছ কতটুকু সময় তুমি দুনিয়ার পিছনে ব্যয় করেছ আর কতটুকু সময় তুমি আল্লাহ আনা আনার রাস্তায় খরচ করেছ নিজে নিজের হিসাব করো কু আংসাকুম নিজে বাঁচো ওয়াহিকুম এবং পরিবারকে বাঁচাও সন্তান আদিকে বাঁচাও পরিবারকে বাঁচাও আত্মীয় স্বজনকে বাঁচাও পিতা মাতাকে বাঁচাও তোমার পরিবারের মধ্যে কেউ যদি দিন বিরোধী থাকে তোমার পরিবারের মধ্যে যদি কেউ দিন বিরোধী থাকে তোমার পরিবারের মধ্যে যদি কেউ নাস্তিক থাকে তোমার পরিবারের মধ্যে যদি কেউ আল্লাহর হুকুম বিরোধিতাকারী থাকে তাহলে তুমি তাদেরকে বাঁচাও তাহলে তাদেরকে ওয়াশ করো তাদেরকে নেসিহাত করো তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনো আল্লাহ আরাতে আরা বলছেন হু আং খুশে কুম তুমি নিজে তোমার এবং তোমার পরিবার জাহান্নামের আগুনী থেকে বাঁচো আল্লাহ সোহানা হুয়া তাহারা সুরাবা কারার চোপ বিস্তম্বর আয়াতে বলছেন ইন্নদিনা কাফার ও নিশ্চয় যারা কুফরি করেছে যারা আল্লাহ সোহানা হওয়া তাহালার আইনকে লঙ্ঘন করেছে লা তুগুন হোম আপ ওয়াল হুম ওয়া উলা দুহুম মিনাল্লাহি সেইয়া তাদের এই পৃথিবীতে অর্জিত সম্পদ তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যারা নিজেরা ওয়া সুবাহ হুকুম মানে না তাদের এই পরিবার পরিজন সন্তান সন্ততি ওয়া সুবাহান দরবারে কোনো কাজে আসবে না আল্লাহ সুবাহ সুরা বাকার চব্বিশ নম্বর আয়াতে বলছেন যে ফত্তা পুন্নার তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো জাহান্নামের আগুনকে ভয় করো ফাত্তা পুন্নার বকুদ হান্না সুবল এই যাহান ওয়াইদাত্লি কাফিরিন আল্লাহ আনা ওয়াত আইলা বলছেন এই জাহান্নামের ইন্দন হবে জাহান্নামের জ্বালানি হবে জাহান্নামের কাঠ হবে জাহান্নামের খড়ি হবে মানুষ মানুষকে দিয়েই আল্লাহ আল্লা ওয়া ওয়াতা ক্যামতের দিন জাহান নামকে জ্বালাবেন এবং পাথর দিয়ে এবং যেটি অবিশ্বাসীদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তহ বলছেন ওই আগুনকে ভয় করো যেই আগুন যার খাদ্য হবে মানুষ এই মানুষ দিয়েই আল্লাহ সুবাহান ওয়াতালা ক্যামতের দিন জাহান নামকে জ্বালাবেন যখন শেষ বিচারের পরে আল্লাহ সুহানা হওয়া তাআয়ালা যখন জাহান জাহান্নামে দিয়ে দেবেন হাসনের ময়দান যেদিন শেষ হয়ে যাবে ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান জাহান্নামে চলে যাবে আল্লাহ সোহান হওয়া তাআলা বলছেন ইয়মানাকুল উলি জাহান্নামি হালিমী তালাতি ও তাকুলু হালিম মসজিদ আল্লাহ বলছেন সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ গিয়েছান নাম ক্ষুধার্ত জাহান নাম শুধু খাদ্যের জন্য লাফালাফি করতে থাকবে আল্লাহ বলবেন ইয়ী নাম হালিম তালাতি হালমিম মজির আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ তোমার খাদ্য কিস তোমার যা চাহিদা চাহিদা কি পূরণ হয়েছে জাহান নাম বলবে হালমিম মাসি আল্লাহ আর কি আছে আল্লাহ আরো কি আছে আমার আমি এখনো ক্ষুধার্ত আমার এখনো চাহিদা আছে আল্লাহ আর কি কোন মানুষ আছে জাহান নামে দেওয়ার মতো আল্লাহ আল্লাহ তালা এই জাহান নাম থেকে গোটা উম্মত মুসলিমাকে আল্লাহআ হেফাজত করুক আমি গোটা মুসলমানকে আল্লাহআ জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুক আমিন খাস করে আমাদের এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহআ জাহান্নাম থেকে হেফাজত করুক আল্লাহআ বলছেন আল্লাহ নবী সালিবসাল্লাম বলছেন বলেছেন আনতে মান আশা আল্লাহআ দিন। আল্লাহ বলছেন যেটা হলো আমার আজাব আজাব ইল্লাস জাহান নাম হলো আমার আজাব আল্লাহ সোহান যেমন প্রচন্ড ক্ষমতার মালিক তেনার জাহান্নামকে আল্লাহ তাই ওইভাবেই সৃষ্টি করেছেন তিনি বলছেন যে এটা হলো আমার আজাব আমি যাকে ইচ্ছা তাকেই আমি এই আজাব দিয়ে থাকি আল্লাহ সবাই তাল আর জাহান নাম যে কত ভয়াবহ এই হাদিসটা বুখারি শরীফের সাত হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস তারপরে হলো মুসলিম শরীফের সাত হাজার পাঁচশো বাহান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো একষট্টি নম্বর হাদিস মুসনাদে আহমদের সাত হাজার সাতশো চার নম্বর হাদিস সোহাই ইবনে হিবানের সাত হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস মিশকাত শরীফের পাঁচ হাজার ছয়শো চুরানব্বই নম্বর হাদিস আল্লাহ তালা বলছেন জাহান নাম হলো আমার আজাব আমি আল্লাহ তাল নাফারমানিদেরকে এই আজাব দিয়ে থাকি